বাংলাদেশের সামাজিক সংগঠন ভৈরব পরিষদ ভেনিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাইকেল ভ্রমণ প্রতিযোগিতা। 71 জনের অংশগ্রহণে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভৈরব পরিষদের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তোষণ খান। এ সময় সংগঠনের আজীবন উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসাইন, সভাপতি কাজী আবদুল্লাহ আল বাকি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল আলী ও ভেনিসের 15টি সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আপনার সময়ই আমাদের সময়। পাসপোর্ট সেবা নিন, প্রবাসী সেবা কেন্দ্রে আসুন। প্রতিবাদে সৌদি আরব দাম্মাম সেকেন্ড সানাইয়ার প্রবাসী সেবা কেন্দ্র A2IEDC অফিস উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র A2IEDC মার্কেটিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ সানাইয়া প্রবাসী সেবা কেন্দ্র শাখা পরিচালক সাংবাদিক আবুল কালাম আজাদ লিটনের সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সেবা কেন্দ্র তোব্বা অফিসের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম রুবেল। অর্ণব কাপুর, আরটিভি।